Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel Cooking Studio by Amira's Mom. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার দিয়ে কিভাবে বাসায় পারফেক্ট বেকারির মতো ক্রিম তৈরি করতে হয়। আজকের ভিডিওতে থাকছে ক্রিম তৈরির কিছু টিপস এন্ড ট্রিক্স। আশা করি যারা নতুন তারাও এই ভিডিও দেখে সহজেই পারফেক্ট বেকারির মতো ক্রিম তৈরি করতে পারবেন। আর দেখেই বুঝতে পারছেন এর টেক্সচার এবং টেস্ট কতটা পারফেক্ট হয়েছে। কিভাবে বাটার ক্রিম তৈরি করলে হলদেটে ভাব থাকবে না এবং খচখচে ভাব থাকবে না আজ সেটি দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য যা যা লাগছে। আইসিং সুগার পৌনে এক কাপ। আপনাদের বাসায় যদি আইসিং সুগার না থাকে তাহলে সেই ক্ষেত্রে চিনিকে শিলপাটায় বেটে বা ব্লেন্ডার করে আপনারা আইসিং সুগার বাসায় তৈরি করতে পারবেন। তারপর লাগবে লিকুইড ঠান্ডা দুধ, বরফ না কিন্তু বরফ বরফ ভাব এরকম দুধই কিন্তু আমাদের ক্রিমের জন্য লাগবে। ভ্যানিলা এসেন্স এক চা চামচ, বাটার 200 গ্রাম, আর লাগছে বরফ। প্রথমেই বাটারটাকে একটি নাইফের সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। এবার যেই পাত্রের ওপর ক্রিম তৈরি করব সেই পাত্রটি বরফের পাত্রের ওপর রাখতে হবে। প্রথমে আমি ইলেকট্রিক বিটারটি অন করার আগে বিটার দিয়ে এভাবে একটু নেড়ে নেব। আমি বিটারটি অন করে বিট করতে থাকব। এ পর্যায়ে কিন্তু বিটারের স্পিড লোতে থাকবে। বাটার ক্রিমের কালার যেন সুন্দর আসে সেই জন্য বাটারের রং যে পর্যন্ত না সাদা হয় সে পর্যন্ত এর সাথে অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস মেশানো যাবে না। অর্থাৎ হলদেটে ভাব দূর হওয়ার আগ পর্যন্ত এবং ফ্লপি ভাব আসার আগ পর্যন্ত আমাদের এভাবে বিট করে নিতে হবে। এর সাথে কোনো ইনগ্রেডিয়েন্টস মেশানো যাবে না। আমার বাটারের মধ্যে হলদেটে ভাব দূর হয়ে গেছে। এবার আমি এর সাথে আইসিং সুগার মেশাবো। তো এক্ষেত্রে আমি যেটা করব, আমার 1/4 কাপ আইসিং সুগারের 3/2 ভাগ আমি এর সাথে অল্প অল্প করে মেশাবো। প্রায় 3 থেকে 4 বার আমি এই আইসিং সুগারকে মিশিয়ে নেব। এভাবে অল্প অল্প করে আইসিং সুগার দিয়ে ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নিতে হবে। যখন আমার 2 ভাগ আইসিং সুগার শেষ হয়ে যাবে তখন অবশিষ্ট আইসিং সুগার থেকে 2 থেকে 3 চা চামচ আইসিং সুগার এবং 2-3 চামচ লিকুইড দুধ অ্যাড করে নিয়ে বিট করে নিতে হবে। এভাবে আইসিং সুগার এবং দুধ একসাথে দিয়ে দিয়ে বিট করে নিতে হবে। যখন বাটারগুলো এভাবে বাটিতে ছড়িয়ে যাবে তখন একটি স্প্যাচুলার মাধ্যমে সবগুলো বাটার মাঝে এনে বিট করলে ভালো হয়। এভাবে আইসিং সুগার শেষ করতে হবে এবং কিছুটা লিকুইড দুধ রেখে দিতে হবে। মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ লিকুইড দুধ রাখতে হবে। শেষ পর্যায়ে এই লিকুইড দুধ দিয়ে ভালোভাবে বাটারকে বিট করে নিতে হবে যেন বাটারের মধ্যে কোনো অবশিষ্ট সুগার থাকলে সেটা গলে যায়। সবশেষে আমি এর সাথে অ্যাড করে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর আমি ক্রিমটাকে ভালোভাবে বিট করে নেব। এই তো রেডি হয়ে গেল আমার বাটার ক্রিম। দেখতেই পাচ্ছেন আমার ক্রিমের কালারটা কতটা সুন্দর আর কতটা ফ্লপি হয়েছে। এই ক্রিমটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।